Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul uqdatan min lisani ifqahu qawli. Priyo shikharti bondura, arbi ditiye potro tata hidayat an-nahr dharabahik class e tumra jara shuru theke amader sathe acho. আজকের এই অনলাইন ক্লাসে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে, সামনে যারা যুক্ত হবে, সবাইকে স্বাগতম। আমরা ইসমে মুরবের পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আমরা ইসমে মুরব মা হুয়া ইসমুল মুরব, তোমার ইসমে মুরব কাকে বলে, ইসমে মুরবের তারিফ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে ইনশাআল্লাহ আমরা হুকমু ইসমুল মুরব, ইসমে মুরবের হুকুম নিয়ে, অর্থাৎ ইসমে মুরবের এটা যখন তরকিবে যখন আসে ফাইল হিসেবে, মাফউল হিসেবে, তারপরে অন্যান্য যেগুলো আছে, এই যেটা তরকিবে হাইসিয়তে যেটা হবে, তখন কোন অবস্থায় ইসমে মুরবের এরাবের কী অবস্থা হবে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো আমাদের আজকের উনওয়ান উদ্দেশ্য হলো হুকমু ইসমিল মুরব, ইসমে মুরবের হুকুম। ইসমে মুরবের হুকুম নিশ্চয় তোমরা অনেকে জানো, যে যেটা আমাদের হেদায়েতুন নাহু কিতাবের মধ্যে যেটা দেওয়া আছে, ও হুকমুহু আই ইখতালিফা আখিরুহু বি ইখতিলাফিল আওয়ামিল ইখতিলাফাল লাফজিয়ান আও তাকদিরিয়ান, কেমন কি লেখা আছে, ও হুকমুহু أن يختلف آخره باختلاف العوامل. এটাই হলো ইসমে মুরবের হুকুম। কি বলা হচ্ছে, হুকমুহু ইসমে মুরবের হুকুম হলো আন ইখতালিফা আখিরুহু বি ইখতিলাফিল আওয়ামিল, আন ইখতালিফা পরিবর্তন হওয়া, কি হওয়া, পরিবর্তন হওয়া, আখিরুহু তার শেষে, ইসমে মুরবের শেষে কি হওয়া, পরিবর্তন হওয়া। তো ইসমে মুরবের শেষে কিসের পরিবর্তন হবে, কি ইসমে মুরবের শেষের যে হরফ আছে, অক্ষর আছে, সেই অক্ষরের, সেই হরফের পরিবর্তন হবে, নাকি ইসমে মুরবের শেষে অক্ষরে যেটা এরাব আছে, জের জবর পেশ বা এরাবি বিল হরুফ ও আলিফ ইয়া আছে, এইগুলো পরিবর্তন হবে। তো নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু তোমরা উপরের ক্লাসের শিক্ষার্থী, যে ইসমে মুরবের শেষে পরিবর্তন হওয়ার অর্থ হচ্ছে যে ইসমে মুরবের শেষের কোনো হরফের, কোনো বর্ণের পরিবর্তন হওয়া নয়, বরং ইসমে মুরবের শেষ বর্ণের, শেষ হরফের এই হরকতের কি হওয়া, পরিবর্তন হওয়া, কেমন। তো বলা হচ্ছে ইসমে মুরবের হুকুম হলো আন ইখতালিফা আখিরুহু, তার শেষে পরিবর্তন হওয়া, বে ইখতিলাফিল আওয়ামিল বা এটা বায়ে সববিয়া, কেমন, বে ইখতিলাফ পরিবর্তন হওয়ার কারণে, আল আওয়ামিল আমিলুন জামা, শুরুতে আমেলের পরিবর্তনের কারণে, শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষে এরাবের পরিবর্তন হওয়া, এটাই হলো ইসমে মুরবের কি হুকুম। তো আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে পারি, এখানে একটা কথা বলা হয়েছে ইখতিলাফান লাফজিয়ান, ও ইখতিলাফান লফজিয়ান, সেই পরিবর্তনটা হয়তো লফজি হবে, লফজি পরিবর্তন কি, ইখতিলাফ লফজি হচ্ছে যে পরিবর্তনটা খোলা চোখে দেখা যায়, চোখে যেটা দেখা যায়, দৃষ্টিগোচর হয়, কেমন, এটাকে বলে ইখতিলাফে লফজি, আও ইখতিলাফান আও তাকদিরিয়ান, তাকদিরিয়ান।
তাহলে ইসমে মওরবের পরিবর্তন, লাল কলমটা বের করতে, ইসমে মওরবের পরিবর্তনটা দুই প্রকারে হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, ইসমে মওরবের হুকুম হলো কি, যে শুরুতে যখন আমেলের পরিবর্তন হবে তখন তার শেষের এরাবেরও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটা দুইভাবে হতে পারে, এটা এখতালাফে লফজি হতে পারে অথবা এটা এখতালাফে মানবি হতে পারে, তকদিরই হতে পারে। এখতালাফে লফজি এবং অথবা এখতালাফে মানবি, কেমন? তো আমরা প্রথমে এখতালাফে লফজিটা একটু দেখি। দেখো এখানে বলা হচ্ছে এটা নাহবু জাআনি জাইদুন, জাআনি জাইদুন। তারপরে দেখো রআইতু জাইদান, কেমন? মররতু বেজাইদিন, বে জাইদিন। এই জায়গায় দেখো জাইদুন, জায়দ, জায়দের প্রতি খেয়াল করো, জায়দের শুরুতে আমেলের পরিবর্তন হয়েছে। এখানে জাআনি জাইদুন, জা আ ফাইল, নুনে বেকায়া, ইয়া মুতাকাল্লিম, মাফউল বিহি, জাইদুন তার ফাইল, কেমন? তাহলে প্রথম মেসালের মধ্যে জায়দ হচ্ছে ফাইল এবং তার আমেল হচ্ছে জা। দ্বিতীয় মেসাল রআইতু জাইদান, রআইতু ফাইল, তু যমির ফাইল, জাইদান মাফউলে বিহি, জাইদান মাফউলে বিহি। তো জাইদান মাফউল হয়েছে এবং তার আমেল হচ্ছে রআইতু ফাইল। তারপরে তৃতীয় উদাহরণে মররতু ফাইল, তু যমির ফাইল, বা হরফে জার, আর জাইদিন মজরুর, জার মজরুর মিলে মোতাআল্লাক হয়েছে। তো ফাইল ফাইল মোতাআল্লাক মিলে জুমলায়ে ফাইলিয়া। তিনটি মেসালের মধ্যে এখানে প্রথম মেসালে জায়দ হচ্ছে ফাইল, ফাইল মানে এটা মরফু হালত রফাইর মধ্যে থাকে, মরফুআতের প্রকার, কেমন? তারপরে জায়দান হচ্ছে মুফউল বিহি, সুতরাং মুফউল বিহি হচ্ছে কার প্রকার, মনসুবাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা হালতে নসবির মধ্যে আছে। আর বেজাইদিন বা হরফেজার জাইদিন মজরুর, মজরুর এটি হচ্ছে আসমাই মজরুরাত, মজরুরাতের প্রকার, অর্থাৎ হালতে জরুরির মধ্যে আছে, কেমন? এটা হালতে রফাই, হালতে নসবি, হালতে জরুরি। এগুলো যদি তোমাদের একটু বুঝতে কষ্ট হয়, ইনশাল্লাহ সামনে আমরা ইসমে মওরবের এরাব অতি শীঘ্রই আসতেছে, আরও ভালো করে ইনশাল্লাহ আমরা তখন জানব। তো দেখো এখানে এই তিন জায়গায় কিন্তু জায়েদ আছে, কিন্তু তিন মেসালের মধ্যে জায়েদের আগে আমেল তিন রকমের, আমেল কি তিন রকমের। প্রথম জায়েদের আমেল হচ্ছে রফাদানকারী আমেল, যা যেহেতু সে জায়েদ, যা এর ফেল হয়েছে, ফাইল হয়েছে। দ্বিতীয় মেসালের মধ্যে জায়েদের আমেল এটা আগেরটার থেকে পরিবর্তন হয়ে এখন নসবদানকারী আমেল এসেছে, কারণ জায়দান এটা রআইতুর মুফউলে বিহি হয়েছে। তো সুতরাং রআইতু তার মুফউলকে কি দেবে, রআইতু ফেল তার মুফউলকে নসব দেবে, সুতরাং জায়দের আগে আমেলের পরিবর্তন হয়েছে। তৃতীয় উদাহরণের মধ্যে জায়েদ এটা বা হরফে জারের মজরুর হয়েছে, কেমন? অর্থাৎ জরদানকারী, জরদানকারী আমেল এসেছে। তো এই তিন জায়গায়, তিন উদাহরণের মধ্যে জায়েদের আগে তিন রকমের কি আছে, আমেল আছে। প্রথমটাতে রফাদানকারী, দ্বিতীয়টাতে নসবদানকারী, তৃতীয়টাতে জরদানকারী। তো আমাদের ইসমে মওরবের হুকুম কি বলা হয়েছে, এই তো দেখো জায়েদ এটা ইসমে মওরব, জায়েদ এটা কি ইসমে মওরব, কিভাবে মওরব মুখে বললেই হবে। কালকে যে আমরা ইসমে মওরবের তারিফ যেটা পড়েছিলাম, সংজ্ঞা, সেটা খেয়াল করে দেখো কি বলা হয়েছিল, ইসমে মওরব হলো কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি, প্রত্যেক এমন ইসিম যে ইসিম অপর একটি অপর কালিমার সাথে, ইসিমের সাথে, ফেলের সাথে মিলে জুমলার মধ্যে ব্যবহৃত হয়। তো জায়েদ এটা এই জাআনি এগুলোর সাথে মিলে জুমলার মধ্যে ব্যবহৃত হয়েছে, প্রত্যেকটা জুমলার মধ্যে জায়েদ আলাদা নাই, অন্যান্য শব্দের সাথে মিলে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। এক, দুই নম্বর হচ্ছে ইসমে মওরবের সংজ্ঞায় বলা হয়েছে ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলে, এবং এটি মবনি আসলের সাথে কি রাখবে না, সম্পর্ক রাখবে না, অর্থাৎ সমস্ত হরফ
এবং ফেয়ালে মাদি আমর হাজের মারুফের সিগার সাথে কোনো রকম কি রাখবে না, সম্পর্ক রাখবে না। তো জাইদুন এটা একটা ইসিম, এটা ফেয়ালে আমর আর তোমার ফেয়ালে মাজির সাথে সম্পর্ক রাখার কোনো কোনো কিছুই নেই এখানে। আর এটা হরফের সাথেও কোনো দিক দিয়ে কি নেই, সম্পর্ক নেই, বরং একটা এটা একটা ইসিম, এটা জুমলার মধ্যে ব্যবহৃত হয়েছে, তরকিবে মিলিত হয়েছে অন্য শব্দের সাথে, এবং এটা মবনি আসলের সাথে এটার কোনো কি নেই, সম্পর্ক নেই। সুতরাং এটা ইসমে মওরব। ইসমে মওরব হওয়ার জন্য যে দুটি শর্তের কথা বলা হয়েছিল, রুকিবা মা আগাইরিহি ওয়ালা ইয়াশবাহু মবনিয়াল আসল, দুটি শর্তই কিন্তু জায়েদের মধ্যে পাওয়া গেছে। সুতরাং জায়েদ একটা ইসমে মওরব। তো ইসমে মওরবের হুকুম হলো, ইসমে মওরবের শুরুতে যখন আমেলের পরিবর্তন হবে, শুরুতে যখন কি হবে, অবশ্যই আমেল শুরুতেই থাকে, কেমন, যখন শুরুতে আমেলের পরিবর্তন হবে তখন আইয়াখতালিফা আখিরুহু বি ইখতিলাফিল আওয়ামিল, তো আইয়াখতালিফা আখিরুহু, ইসমে মওরবের শেষের এরাবের পরিবর্তন হবে। এরাব মানে কি, ওই যে শেষে রফা নসব জর হয় বা ও আলিফ ইয়া হয়, কেমন, এগুলি হচ্ছে এরাব। তো ইসমে মওরবের হুকুম হলো তার শেষের এরাবের পরিবর্তন হওয়া বি ইখতিলাফিল আওয়ামিল, শুরুতে আমেলের পরিবর্তনের কারণে। তো দেখো এই তিন জায়গায় জায়েদের শুরুতে আমেল কি হয়েছে, পরিবর্তন হয়েছে, প্রথম রাতে যা আ রআইতু বা। এখানে একটা প্রশ্ন করতে পারো, আমেলের পরিবর্তন বলতে কি রকম পরিবর্তন? আমি একটা একটা উদাহরণ দেখাই তোমাদেরকে একটু বোঝার জন্য। যেমন দেখো যা আ জাইদুন, খামা জাইদুন, কেমন, খারা জাইদুন, তোমার কাতাবা জাইদুন, এই তিনটি উদাহরণ দেখো, মেসাল দেখো, এই মেসালগুলোর দেখো দিকে দেখো, জাইদুন 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 জাইদুন, চারটা লেখলাম, আরো অনেক লেখা যাবে, সব জায়গায় কিন্তু কি জাইদুন, জাইদের শেষের এরাবের কি হয়নি, পরিবর্তন হয়নি। অথচ আমরা দেখছি জায়েদের আগে শব্দের কি হয়েছে, আমেলের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। যেমন এখানে যা আ, এখানে খামা, এখানে খরা আ, এখানে কাতাবা, শব্দের কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু জায়েদের শেষের এরাবের কি হয়নি, পরিবর্তন হয়নি। অথচ এখানে জায়েদের শুরুতে আমেলের পরিবর্তন হয়েছে, শেষে এরাবেরও কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা কি বুঝলা, যেই পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে, যেই পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে, এটা শুধু শব্দগত পরিবর্তন নয়, শুধু শব্দগুলো অর্থাৎ আমেল যেটা হবে, আমেল আমেলগুলো ভিন্ন ভিন্ন শব্দের হবে। যেমন এখানে যা আ হয়েছে, এখানে খামা খরা আ কাতা আ, এগুলি শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ, এগুলির অর্থ ভিন্ন ভিন্ন। তো আমেলের পরিবর্তন বলতে তোমার আমেলের শব্দগত ভিন্নতা নয়, আমেল ভিন্ন ভিন্ন শব্দের হবে এইরকম নয়, আমেলের পরিবর্তন বলতে বোঝানো হয়েছে অর্থাৎ আমলের দিক থেকে পরিবর্তনকারী, যে অর্থাৎ ভিন্ন ভিন্ন আমেলগুলো, আমেলের পরিবর্তন হবে, ভিন্ন ভিন্ন আমেল হবে, ভিন্নতা কোথায় হবে, আমলের মধ্যে ভিন্নতা হবে, শব্দের মধ্যে কি নয়, ভিন্নতা নয়। শব্দের মধ্যে ভিন্নতা হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। যেমন আমি আরেকটা দেখাই, একটু খেয়াল করো, এই রাআ জাইদুন, রাআ জাইদুন, রাআইতু জাইদান, এখানে কিন্তু দুই জায়গায় রাআ আমেলটি আছে, এই জাইদের আগে রাআ আছে, এই জাইদানের আগেও কি আছে, রাআ রাআ আছে, সিগার ভিন্নতা হয়েছে। তো জাইদ, জাইদের এরাবের পরিবর্তন হয়ে গেছে, কেন হয়েছে, কারণ এখানে একই শব্দ, একই শব্দ হলো দুই জায়গায় জাইদের উপর রাআ ফেলটা দুইভাবে আমল করেছে, প্রথম ফেল আমল করেছে জায়, অর্থাৎ প্রথম জায়েদ প্রথম ফেলের ফায়েল হয়েছে আর দ্বিতীয় ফেলের মফউল হয়েছে। অর্থাৎ এই রাআ রআইতু আমেলটি, আমেল দুটি জায়েদের উপরে ভিন্ন ভিন্নভাবে কি করেছে,
আমল করেছে, এটাই কিন্তু মরাদ, এটাই মকসদ। অর্থাৎ এই যে আমাদের ইসমে মরবের হুকুম বলা হয়েছে, ইখতালিফা আখিরুহু, তার শেষে পরিবর্তন হবে, বে ইখতালাফিল আওয়ামেল, আমেল পরিবর্তন হওয়ার কারণে। এই আমেলের যে পরিবর্তনের কথা বলা হয়েছে, এটা শুধু আমেলের শব্দগত পরিবর্তন নয়, আমলগত পরিবর্তন। অর্থাৎ ইসমে মরবের শুরুতে যখন ভিন্ন ভিন্ন আমলকারী আমেল আসবে, একটা আমল আসছে মনে করো ওই ইসমে মরবের শুরুতে যে আমেলটা আসলো মনে করো সেটা রফা দানকারী, ওটাকে রফা দেবে। আর আরেকটার মধ্যে যে আমেল আসলো নসব দানকারী আমেল আসলো, কেমন এই আমেলের আমলগত দিক থেকে ভিন্ন ভিন্ন ভিন্নতা হবে, এই ধরনের কি হবে পরিবর্তন হবে। শুধু শব্দগত কি নয়, শব্দগত পরিবর্তন নয়, এখানে শব্দগত পরিবর্তন হয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়েদ শব্দটি, জায়েদ এই ফাইলগুলোর কি হয়েছে, ফাইল হয়েছে, সুতরাং প্রত্যেক জায়গায় জায়েদ রফা হয়েছে। অথচ আমেলের শব্দগত ভিন্নতা হয়েছে, এই ভিন্নতা কিন্তু উদ্দেশ্য নয়। এখানে যে ভিন্নতার কথা বলা হয়েছে, যে পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই পরিবর্তনটা হবে খুব কিসের ক্ষেত্রে, ফিল আমলে, ফিল আমলে, আমলগত দিক থেকে ভিন্ন ভিন্ন আমেল যখন আসবে, তখন যেই আমেল যেই ধরনের তোমার আমল করবে ইসমে মরবের মধ্যে, সেই সেই ধরনের কি হবে, এরাফ হবে, সেই ধরনের পরিবর্তন হবে। আমেল যেরকম পরিবর্তন চাইবে ইসমে মরবের মধ্যে, ঠিক সেই রকম কি হবে, পরিবর্তন হবে। যেমন এখানে যা আ ফেল হিসেবে জাইদুন, যা আর ফেল হিসেবে এই যা ফেল আছে, এটা জাইদের মধ্যে কি দিতে, মুফরদ মুনসরিফ সহি হিসেবে এটার মধ্যে রফা দিতে, বা জাইদের মধ্যে রফা হয়ে গেছে। রআইতু, এটা জাইদানকে মফউল হিসেবে নসব দিতে থাকছে, সুতরাং নসব হয়ে গেছে। বা হরফে জার, এটা মজরুর হিসেবে জের দিতে থাকছে, বা জের হয়ে গেছে। আমলের আমলগত দিক থেকে আমেল কি হয়েছে, ভিন্ন ভিন্ন হয়েছে, সুতরাং আমেলের ভিন্নতার কারণে, পরিবর্তনের কারণে ইসমে মরবের এরাবের কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই ধরনের পরিবর্তনই এখন উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে ইসমে মরবের হুকুম আমরা কি পেলাম, ইখতালিফা আখিরুহু বি ইখতিলাফিল আওয়ামিল, যে ইসমে মরবের শেষে এরাবের পরিবর্তন হবে, তার শুরুতে আমেলের পরিবর্তনের কারণে। তো দেখো এই জায়গায় যে পরিবর্তনটা হয়েছে, এখানে জায়েদ ইসমে মরবের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে, এটা কিন্তু চোখে দেখা যাচ্ছে। এই যে পরিবর্তন চোখে দেখা যায়, এটাকে বলা হয় ইখতিলাফ লফজি, যে পরিবর্তনটা খালি চোখে দৃষ্টিগোচর হয়, এটাকেই বলে ইখতিলাফে লফজি। এই যে বলা হচ্ছে ইসমে মরবের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষের এরাবের পরিবর্তন হবে, পরিবর্তনটা দুইভাবে হতে পারে, ইখতিলাফান লফজিয়ান, শব্দগত পরিবর্তন। অর্থাৎ সেই শব্দগত পরিবর্তন বা ইখতিলাফে লফজি বলতে বোঝায় যে পরিবর্তনটা চোখে দেখা যাবে, যে পরিবর্তনটা চোখে দেখা যাবে এটাকে বলা হয় ইখতিলাফে লফজি। এবার আসো ইখতিলাফে মানবীর দিকে আসো, জাআনি মূসা, রআইতু মূসা, মাররতু বিমূসা। ঠিক মূসা এটাও একটা ইসমে মুরব। কিভাবে ইসমে মুরব আমরা একটু যাচাই করি, ইসমে মুরবের তারিফটা খেয়াল করো, সংজ্ঞাটা খেয়াল করো। ওয়াহুয়া কুল্লু ইসমিন লুক্কিবা মা'আ গায়রিহি, প্রত্যেক ইসম যেটা অন্য কালিমার সাথে মিলিত হয়, তাহলে মূসা এটা এটা তিন জায়গায় অন্য কালিমার সাথে কি হয়েছে, ফেলের সাথে মফুলের সাথে মিলিত হয়েছে। সুতরাং প্রথম শর্ত পাওয়া গেছে মরব হওয়ার। দ্বিতীয় শর্ত ছিল ওয়ালা ইয়াজবাহু মবনিয়াল আসল, মবনি আসলের সাথে কোনো রকম কি রাখবে না, সম্পর্ক রাখবে না। সুতরাং এটা মূসা, মূসা বললে আমরা কি বুঝি, মূসা নিশ্চয়ই এটা যদি আল্লাহর নবী ধরি তাহলে একজন জলিলুল কদর, একজন আল্লাহর নবী। আর যদি যে কোনো মানুষের নাম ধরি তাহলে আমরা বুঝবো মূসা একজন ব্যক্তির নাম, একজন পুরুষের নাম।
কেমন এটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি। এখানে মূসা শব্দটি তার অর্থ প্রকাশের ক্ষেত্রে কোনো রকমের অন্য শব্দের মহতাজ নয়, যেটা হরফের সাথে মিল থাকবে। আর মূসা শব্দটি ফেলে মাজি ফেলে আমর হাজর মারুফের সাথেও এটার কোনো কি নেই, সম্পর্ক নেই, যে তিনটি মবনি আসল ছিল। তাহলে মূসার সাথে মবনি আসলের কোনো সম্পর্ক নেই এবং এটা অন্য কালিমার সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়েছে জুমলার মধ্যে। সুতরাং মুরব হওয়ার জন্য যে দুটি শর্ত, দুটি শর্তই কিন্তু মূসা শব্দের মধ্যে কি গেছে, পাওয়া গেছে। সুতরাং মূসা শব্দটি মুরব। ইসমে মুরবের হুকুম কি, তার শুরুতে যদি এরাবের পরিবর্তন হয়, শুরুতে যদি আমেলের পরিবর্তন হয়, শুরুতে যদি আমেলের পরিবর্তন হয় তাহলে তার শেষে এরাবের কি হবে, পরিবর্তন হবে। তা এখন দেখো, জা আনি মূসা রআইতু মূসা মাররতু বি মূসা, এরাবের যে পরিবর্তন হওয়ার কথা ছিল এই পরিবর্তনটা কি দেখা যাচ্ছে, যাচ্ছে না। পরিবর্তনটা কোথায় হলো, মূসা মূসা মূসা, কিন্তু এখানে দেখো একই আমেল, যা আ যা আ রআইতু রআইতু মাররতু মাররতু, একই আমেল এসেছে, জায়েদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, যেটা আমরা চোখে দেখা দেখতেছি, দেখা যাচ্ছে। কিন্তু একই আমেল মূসা ইসমে মুরবের শুরুতে আসার কারণে মূসার শেষে কোনো রকমের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না, দেখা যাচ্ছে না, কেমন। তো এখন আমরা কি বলবো, যে ইসমে মুরবের হুকুমটা কোথায় গেল, তো এটাকে বলা হয় এখতলাফে তকদির, অর্থাৎ গোপন রূপকভাবে পরিবর্তন। এখানে এরাবটা দেখা যাচ্ছে না কেন, এখানে পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তনের আসরটা, আমেলের যে আসর, প্রকাশ্য যে পরিবর্তন, সেই প্রকাশ্য পরিবর্তন এখানে হয়নি। এখানে পরিবর্তনটা ইন্টারনাল হয়েছে, অভ্যন্তরীণ হয়েছে, ভিতরে ভিতরে হয়েছে, বাইরে যেটি কি করা যায় না, দেখা যায় না। যে পরিবর্তনটা ভিতরে হয়, বাহির থেকে যেটা দৃষ্টিগোচর হয় না, এ ধরনের পরিবর্তনকে এখতলাফে তকদিরি বলা হয়, রূপকভাবে পরিবর্তন। তাহলে দেখা না যাওয়ার কারণ হলো যে, নিশ্চয় হয়তো তোমরা জানো যে ইসিমের শেষে আলিফে মকসুরা থাকে, আলিফে মকসুরা, যে ইসিমের শেষে আলিফে মকসুরা থাকে সেই ইসিমের শেষে আর প্রকাশ্যে এরাব সেই ইসিম গ্রহণ করে না। যেই ইসিমের শেষে আলিফে মকসুরা থাকে সেই ইসিম প্রকাশ্য এরাব কি করে না, গ্রহণ করে না, অর্থাৎ কোনো এরাব সেই ইসিমের মধ্যে আর প্রকাশ্য হতে পারে না। এই জন্য এখানে যেহেতু দেখো আলিফে মকসুরা আছে, এই জন্য কি হয়নি, এরাবটা প্রকাশ্য হয়নি, এটাই হলো কারণ। তো এটা পরিবর্তন হয়েছে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে, যেহেতু এটা ইসমে মুরব। ওই আমি এটা এই ক্লাসটা অনেক আগেও একবার করেছিলাম, ওখানেও বলেছিলাম, আবার বলছি যে যখন রাজশাহীর বড় বড় ফজলি আমগুলো যখন পেকে যায়, চামড়া কি তখন হলুদ হয়, লাল হয়, হয় না। কাঁচা থাকতে চামড়ার যে কালার, আমটা পেকে গেলেও কি একই কালার। অনেক ফ্রুটস আছে যেগুলো কাঁচা থাকলে যে কালার থাকে, পেকে গেলেও কি কালার একেই, কালারের মধ্যে কি আসে না, ভিন্নতা আসে না। তো কেউ কি বলবে, তোমাদের কেউ কি বলবে প্রিয় শিক্ষার্থী, যে এই আমটা একটা ফজলি আম পেকে নরম হয়ে যাচ্ছে, সুঘ্রাণ আসতেছে, তারপরেও কি কেউ বলবে যে এটা তো এখনো চামড়া সবুজ, এটা এখনো পাকে নেই, এ কথা কি কেউ বলবে, বলবে না, বলবে এটা কাঁচা এবং পাকা উভয় অবস্থায় বাহির থেকে দেখতে একই রকম থাকে, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ঠিক এটাও কিন্তু অনুরূপ একই রকম। অর্থাৎ এটার পরিবর্তনটা আলিফে মকসুরার কারণে এরাবের পরিবর্তনটা প্রকাশ্যে দেখা যায় না, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে আর লম্বা কিছু আলোচনা করব না, এই ইসমে মুরবের হুকুমটা তোমরা কি রাখবে, মনে রাখবে যে ইসমে মুরবের এই হুকুম কেমন, এটা দুই প্রকার হতে পারে, তোমার প্রকাশ্যে অপ্রকাশ্যে। আবার এখানে এরাব বিল হরকাত দিয়ে দেখা হয়েছে, আমাদের কিতাবের মধ্যে এটা দেখা হয়েছে, ইনশাআল্লাহ যখন আমরা ইসমে মুরবের এরাবের প্রকার পড়ব তখন এরাব বিল হরুফের পরিবর্তনটাও আমরা পড়ব, যেমন যা আনি আখুকা রআইতু আখাকা মাররতু বি আখিকা মুসলিমুনা মুসলিমিনা। অনেক সময় এরাব তো দুই প্রকার, বিল হরাকাত বিল হরুফ,
এরাব বিল হরকাত রফানা সব জর বিল হুরুফ ও আলিফ ইয়া যেভাবে থাকুক ইসমে মুরবর হুকুম হলো ইখতালিফা আখিরহু বি ইখতিলাফিল আওয়ামিল ইখতিলাফাল লাফজিয়ান আও তাকদিরিয়ান এটাই হচ্ছে ইসমে মুরবর হুকুম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুক আমার তোমরা তোমাদের পড়ালেখা নিয়ে এগিয়ে যাও এই কামনাই করি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা আসসালামি ইলাল লিকা